তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই। ক্লাস 8 এর অঙ্ক কষে দেখি 11, পেজ নাম্বার 111 বের করো। এক নম্বর অঙ্ক, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। একদম সোজা একটা চ্যাপ্টার, আর পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্নও কিন্তু থাকে। এখানে দেখো একটা কথা বলা আছে 12%। চলো আমরা আগে প্রথমত পার্সেন্টেজ বুঝি। ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, ওকে, সেখানে 100 টাকার জিনিস আমি কেনার পরে সেটা বিক্রি করলাম 110 টাকাতে, তাহলে পরে আমি কিনলাম কত 100 টাকা দিয়ে, বিক্রি করলাম কত 110 টাকা, ক টাকা আমার লাভ হলো, এখান থেকে বলা যেতে পারে 10 টাকা লাভ হলো। এই যে 10 টাকা লাভ হলো, এই 10 টাকাই হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ 100তে আমার কত লাভ হচ্ছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। একই রকমভাবে কোনো একটা জিনিসের দাম ধরো 100 টাকা ছিল, সেটা বিক্রি করলাম আমি 90 টাকা, তার মানে এক্ষেত্রে আমার লস হচ্ছে কত, দেখো লস হচ্ছে আমার এক্ষেত্রে 10 টাকা। এক্ষেত্রে ক্ষতির পরিমাণটা অর্থাৎ কত পার্সেন্টেজ আমার ক্ষতি হলো সেটাও কিন্তু এখানে 10% হবে। যদি জিনিসটা 95 টাকা বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার লস কত হবে, দেখো 5%, অর্থাৎ 100 টাকায় আমার কত হচ্ছে সেটাই হচ্ছে কি আমার পার্সেন্টেজ। ওকে, শত বলতে 100, 100তে কত বেশি হচ্ছে, কত কম হচ্ছে, অর্থাৎ 100-র সাপেক্ষে কত আমি পাচ্ছি সেটাই কিন্তু শতকরা আমরা বলতে পারি। এবার এক নম্বর অঙ্কটা দেখো, খুবই সোজা একটা অঙ্ক, এখানে 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। এবার চলো ডাইরেক্ট করি, পেন কিনতে খরচ হলো, দেখো লক্ষ্য করো এই সমস্ত অঙ্কের কিছু ট্রিক্স আছে, সেগুলো জানলে অঙ্কগুলো খুব সোজা মনে হবে। যেহেতু এটি একটি শর্ট প্রশ্ন তাই আমাদের ছোটো করেই করতে হবে। 50 টাকার, দেখো এখানে কি আছে, টাকার কি আছে, 50 টাকার, লক্ষণীয় ব্যাপার টাকার, অর্থাৎ র আছে, র মানে কি গুণ, টাকার র, এটা বুঝতে হবে আমাদের এখানে। তাহলে 50 লিখলাম এখানে, দেখো আছে কি 50 টাকার, তারপরে কি টাকার মানে কি হবে গুণ, এখানে কত আছে দেখো 12%, কত আছে 12%, লিখে দাও 12%। এবার আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে কি হয়, সেটা নিচে কত আসে 100 আসে। চলো এটাকে আরও বেশি সোজা করে আমরা বুঝি। সাপোজ ধরো এখানে কোনো একটা সংখ্যা আছে 5%, এটার মানে হলো 5/100, বুঝতে পাচ্ছো তো। ধরো সাপোজ যদি থাকে 8%, তাহলে কি হবে 8/100, যদি থাকে x% তাহলে কি হবে x/100। যা বুঝবে ক্লিয়ার কনসেপ্ট বুঝবে, অঙ্ক এমনি সোজা মনে হবে। যেহেতু এখানে 12% ছিল, তার জন্য আমরা কি লিখবো 12/100 কি লিখবো 100, কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার দেখো এটা কাটো, এবার দেখো 10 দুগুণ, অর্থাৎ 5, যদি 10 আমরা কাটি 5 দুগুণও 10, 2 আসছে। এবার দেখো এটা যদি কাটি 6 দুগুণও 12 আসছে 6, অর্থাৎ 6 টাকা, বাস অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার, খুব সোজা ছিল। ওকে চলো নেক্সট অঙ্কে যাই। 2 নম্বর, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়, যদি মেশিনটির দাম বিদেশে কি বলেছে 3 লাখ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। খুবই সোজা একটা অঙ্ক। প্রথমত এখানে বোঝার চেষ্টা করো, ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, তার উপর আমি 10% কর দিলাম, যদি 10% কর দিই তাহলে 100 টাকায় 10 টাকা দেওয়ার পরে সেটা আমার কত দিয়ে কিনতে হবে, 100-র সাথে আমার 10 যোগ করতে হবে, বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যোগ করে দিতে হবে, তাহলে কত হলো 110 টাকা, অর্থাৎ 110% দিয়ে জিনিসটার দাম কত হবে 110 টাকা। তো এখানে দেওয়া আছে কিরকম 120% দেওয়া আছে, তাই কি না, 120%, অর্থাৎ 100 টাকার জিনিসের সাথে আমার 120 টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ কর দিতে হবে। তাহলে টোটাল কত আছে দেখো, 100 টাকার জিনিসের উপর আমার কত টাকা দিতে হচ্ছে 120%, 100 টাকার জিনিসের উপর 120% ট্যাক্স দিতে হচ্ছে, অর্থাৎ 100 টাকার সাথে আমরা 120 টাকা যোগ করব, তাহলে টোটাল কত আছে দেখো 220 টাকা জিনিসের দাম, অর্থাৎ 100 টাকার জিনিসের কি করব আমরা 120 টাকার ট্যাক্স দেওয়ার পরে সেটার মূল্য কত দাঁড়াবে 220 টাকা। চলো আরেকবার তোমার বোঝার জন্য বলি, 100 টাকার জিনিস ছিল, তার উপর যদি আমরা 120% ট্যাক্স দেই তবে ট্যাক্স দেওয়ার পর সেটার দাম কত হবে 220 টাকা। ব্যাস অঙ্ক শেষ, কনসেপ্ট শেষ, এবার সোজাভাবে আমরা অঙ্কটা নামাতে পারবো। 100 টাকার জিনিসের উপর 120 টাকা ট্যাক্স দেওয়ার পর তার দাম হবে, এভাবে লিখতে হবে, আমরা এভাবে লিখবো 100 টাকার উপর 120% কর দেওয়ার পর দাম হবে 100+120=220 টাকা। তার মানে 100 টাকা তো আছেই, আর এই যে ট্যাক্স অর্থাৎ এই যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা কি করবো 100-র সাথে যোগ করে দেবো। দেখো তাই করলাম, এখানে 100-র সাথে 120 যোগ করে দিলাম, কত হলো 220 টাকা। অঙ্কটা অনেক নিয়মে করা যেতে পারে, আমি সব থেকে সোজা নিয়মে তোমাকে বোঝাবো। এবার দেখো 1 টাকার উপর 120% কর দেওয়ার পর দাম হবে কি লিখতে পারি আমরা, দেখো 220/ এটা, অর্থাৎ 100, আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো কত আছে 3 লাখ টাকা, 3 লাখ টাকায় কত সেটা আমাদের বের করতে হবে, তো আমরা এখানে লিখবো 3 লাখ টাকা, তাই না।
3 লাখ টাকার উপর কী করবো আমরা, 120% ট্যাক্স দেওয়ার পরে দেখো কত দাম হচ্ছে সেটা লিখবো। এখানে 3 লাখ গুণ করে দেবো ডিভাইডেড বাই 100। এইবার শূন্যগুলোকে আমাদের কেটে দিতে হবে, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। উপরে আমাদের কত আছে দেখো, 220 গুণ কী আছে দেখো, 3000 আছে। তো দেখে দিই আমি এখানে 3000, এবার এটাকে গুণ করলে হবে দেখো 3 দুগুণ 6 লিখে দাও, 3 দুগুণ 6 লিখে দাও। কটা শূন্য পড়ে আছে সেগুলো এখন বাকিগুলো আমরা লিখে দেবো এখানে, 1টা 2টো 3টে 4টে শূন্য, এখানে 4টে শূন্য লিখে দাও, 1 2 3 4, এত টাকা। 3 লাখ টাকার মেশিনের উপর 120% কর দেওয়ার পর সেটার দাম কত হলো, 6,60,000 টাকা। এবার লিখতে হবে কর দেওয়ার পর মেশিনের দাম হবে 6,60,000 টাকা, তো সেটা এখানে লিখলাম। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও, যা করবে ক্লিয়ার কনসেপ্ট করো, অঙ্কে এমনি ভালো লাগবে। ওকে চলো নেক্সট অঙ্কে যাই। 3 নম্বর প্রশ্ন দেখো, হিসাব করে মান লিখি। 1 নম্বর বলেছে 80 টাকার 15% সমান সমান কত, লিখতে হবে খুব সোজা। এবার আমরা লিখবো দেখো 80, এখানে দেখো কি আছে টাকার, টাকার শর্ট প্রশ্ন কিন্তু, তাহলে ছোটো করে করতে হবে। টাকার, টাকার থাকলে কী হবে গুণ হবে, টাকার বা এর থাকলে কী হয় গুণ হয়। এখানে কত আছে 15%, লিখে দাও 15। আর আমরা একটু আগে শিখলাম যে কোনো জিনিসের উপর পার্সেন্টেজ মানে এরকম পার্সেন্টেজ থাকলে সেটা লিখতে পারি, 5 যেরকম আছে 5% মানে কি 5/100, 8% মানে 8/100, x% মানে x/100। তাহলে এখানে কী ছিল 15%, 15/ কী হবে 100 হবে, লিখে দাও 100। এখানে এই শূন্য এই শূন্য কেটে দাও, কেটে দিলাম। এবার দেখো এটা এটা কাটলে পারে 4 দুগুণ 8, আর 5 দুগুণ 10, এটা এটা কাটো 3 5 15, দেখো কাটাকাটি একদম সোজা, 3 4 12 টাকা হলো আমাদের অ্যান্সার। এখানে সুন্দর করে একটা অ্যান্সার লিখে দাও, অঙ্ক শেষ, কনসেপ্ট বুঝলে সব সোজা। এবার চলো পরের অঙ্কে যাই। 2 নম্বরে দেখো বলেছে 215 টাকার 12% কত, সেটা আমাদের বের করতে হবে। একই নিয়মে আমরা করবো, এখানে দেখো 215 টাকার, কী আছে টাকার, এর বা র থাকলে কী হয় গুণ হয়, এটা মনে রাখার টিক্স, বুঝতে পারছো তো। এখানে কত আছে দেখো 12, লিখে দাও 12, এখানে যেহেতু পার্সেন্টেজ আছে তার জন্য এখানে কী করবো একটা 100 নিচে নিয়ে আসবো। ওকে বুঝতে পারছো তো। এবার এই সংখ্যাটাকে তুমি 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে কত হবে 20 হবে এখানে, আর এটাকে 5 দিয়ে কাটলে 4 5 20, 1 5 অর্থাৎ 43, অর্থাৎ 43, 43 থাকছে, উপরে থাকছে 43, নিচে থাকছে 20। আচ্ছা এবার এটাকে কাটো দেখো 3 4 12, আর এদিকে থাকছে কি 5 দিয়ে যদি 20কে কাটি তাহলে আমাদের থাকছে কত 5, তাই না, 4 5 20। এবার উপরে থাকছে কত 43 × 3, আর নিচে থাকছে কত 5, 3 3 9 লিখে দাও, 3 4 12 লিখে দাও, ডিভাইডেড বাই 5, 129/5। এটাকে আমরা ভাগ করে দেবো, দেখো এটাকে ভাগ করলে প্রথমত কতবার যাবে, 2 বার দিলে পারে 10 আসে, তারপরে এখান থেকে 2 নামে 9 নামে 5 বার দেবো, 5 বার দিলে কত হচ্ছে দেখো 25 হচ্ছে, এখান থেকে থাকবে 4, দশমিক নাও, শূন্য নাও, 5 8 40, ব্যাস খতম অঙ্ক দেখো শেষ, তার মানে 25.8 টাকা, তাই না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই জায়গাটায় তুমি ডাইরেক্ট লিখতে পারো 25.8 টাকা, এটাই আমাদের অ্যান্সার। কীভাবে করলাম চলো দেখে নাও, শর্ট প্রশ্ন এটা একটা, ওকে কনসেপ্ট ক্লিয়ার করো, এই ধরনের অঙ্ক আসলে এমনি করতে পারবে। চলো নেক্সট অঙ্কে যাই, কোশ্চেন নাম্বার দেখো 3, দেখো এখানে আছে 37.8 মিটারের 110% কত, সেটা বের করতে হবে। প্রথমত এখানে লিখে দাও 37.8 মিটারের মানে কি গুণ, 110 লিখে দাও, যেহেতু পার্সেন্টেজ আছে তার জন্য এখানে আমরা কী করবো একটা 100 বসিয়ে দেবো। এবার উপর নিচের শূন্যগুলো কেটে দাও, উপর আমাদের কী আছে দেখো 37.8 × 11, আর নিচে আছে 10, তাহলে আমরা লিখতে পারি 37.8 × 11, নিচে হবে 10। এবার এই যে 37.8কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে আমাদের কী আসছে দেখো 8, 15/5 হচ্ছে এখানে, আর এদিকে 10 11/1, এদিকে 3 1/4, এটা আসছে। এখানে দেখো দশমিক ছিল, তো এখানটায় তুমি দশমিক দিতে পারো, তো সেটাই বসালাম আমি এখানে। তো আমাদের উপরে কত আছে দেখো 415.8 ডিভাইডেড বাই কত আসছে আমাদের 10। এইবার চিন্তা করো নিচে একটা 10 আছে, এই 10টাকে যদি আমরা এটাকে ভাগ করে দিলে আমাদের কত আছে দেখো 41, জাস্ট এই এই 10-এর জন্য দশমিকটা এক ঘর আগে আসবে, তো এখানে একটা দশমিক দেবো 5/8 হলো, এত কী হবে এত মিটার, এটাই আমাদের অ্যান্সার। প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা একবার দেখে নাও, চলো পরের অঙ্কে যাই। 4 নম্বর দেখো বলেছে 480 গ্রামের 200% সমান সমান কত।
এবার দেখো এইভাবে লিখবো 480 গ্রাম, যেহেতু গ্রামের আছে লাস্টে র আছে তার জন্য একটা গুণ করে দাও, 200 ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য এখানে কী হবে একটা 100 ভাগ হয়ে যাবে। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। এবার দেখো 48 দুগুণে কত, 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর হাতে রাখে 9, অর্থাৎ 48 দুগুণ আমরা বলতে পারি কত, 96। এবার দেখো একটা শূন্য পড়ে আছে, শূন্য এখানে লিখে দাও, অর্থাৎ এত গ্রাম। এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার, খুব সোজা অঙ্ক ছিল এটা। নেক্সট অঙ্কে যাব, দেখো চারের অঙ্ক যথেষ্ট ইম্পর্টেন্ট, 2.25 টাকা 5 টাকা শতকরা লিখি। দেখো অঙ্কটাতে বলা আছে 2.2 টাকা 5 টাকার শতকরা, এখানে কিন্তু 5 টাকার বলেছে তাই না, তার জন্য একটু ডিফারেন্স লেভেলের হবে কিন্তু সোজা। দেখো বলেছে 5 টাকার শতকরা, কত 5 টাকার, কার সাপেক্ষে বের করতে হবে, 5-এর সাপেক্ষে, তার জন্য 5 কী হবে ডিভাইডেড বাই হয়ে যাবে, কার সাপেক্ষে 5 টাকার সাপেক্ষে, শতকরা মানে তো আমরা জানি 100, তার জন্য উপরে একটা 100 দিয়ে গুণ করে দাও, শতকরা বলতে 100, কার বের করতে হবে 5 টাকার বের করতে হবে, কী বের করতে হবে, শতকরা বের করতে হবে, তার জন্য 100 দিয়ে গুণ করলাম। এইবার এই যে 100 আছে 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 করিং হচ্ছে 100, তাহলে আমাদের উপরে থাকছে 2.25 × 20। এবার এটাকে যদি আমরা গুণ করি দেখো শূন্য হবে একটা, 5 দুগুণে 10 শূন্য হচ্ছে 2 দুগুণে 4, হাতে রেখে 5, আর এদিকে দেখো 2 দুগুণে 4 45, তাই তো। এবার লক্ষ্য করে দেখো দশমিকের পরে, অর্থাৎ 2-এর পরে দেখো, 2-এর পরে দেখো দুটো সংখ্যা আছে, দশমিকের পরে দুটো সংখ্যা, দেখো একটা দুটো, এই দেখো এই যে দশমিক একটা দুটো, দশমিক একটা দুটো, দুটো সংখ্যা, তার জন্য এখানে দিতে হবে আমাদের দশমিক। এবার আমাদের কী বলেছে শতকরা, তাহলে এখানে সুন্দর করে শতকরা সাইন দিয়ে দাও, দেখো শতকরা বলেছে, শতকরা সাইনটা এরকম হয়, এটাই আমাদের কিন্তু অ্যান্সার, খুব সোজা একটা অঙ্ক ছিল, ফার্স্ট টু লাস্ট একবার ভালো করে দেখো। চলো নেক্সট অঙ্কে যাই, ওকে এখন দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা তাই না, তাহলে আমরা প্রথমত লিখবো 85 × লিখবো, কি শতকরা বলতে আমরা কী করবো একটা 100 দিয়ে গুণ করবো, আর 17 কিলোগ্রাম বলতে 17 কিলোগ্রাম এখানে লিখলাম। এইবার চিন্তা করো এখানে আছে 17 কিলোগ্রাম, কিলোগ্রাম এই এখানে আছে, আবার দেখো গ্রাম, এই কিলোগ্রামটাকে যখন আমরা গ্রামে নিয়ে আসবো দেখো 1 কিলোগ্রাম সমান সমান আমরা লিখতে পারি কী বলতো 1000 গ্রাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 17 কিলোগ্রাম মানে কী হবে 17 × হবে 1000, তাই না, বুঝতে পারছো তো, যখন কিলোগ্রামটাকে আমরা গ্রামে কনভার্ট করব তখন আমাদের সেটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। সোজা ভাষায় বলতে গেলে কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, একদম সোজা ভাষায়। তো এই ক্ষেত্রে আমরা কী করবো এখানে একটা 1000 দিয়ে গুণ করব, ওকে। এবার এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, এখানে লক্ষ্য করো 10 থাকছে উপরে থাকছে 85, প্রথমতই 10কে 5 দিয়ে কাটলে পরে 2 হবে, আর 85কে যদি আমরা 5 দিয়ে কাটি আমাদের প্রথমত 1 আসছে, 3 × 5 বলতে 7 আসছে। এবার উপরে 17 নিচে 17 দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি আমাদের 1, নিচে থাকছে 2। এইবার এই 1/2কে আমরা যদি ভাগ করি কী আসছে দেখো 1, দশমিকের জন্য কী হলো 0 হলো, এবার আমরা যদি 5 বার দেই কী হচ্ছে আমাদের দেখো 10 হয়ে গেল, তাই কি না, তাহলে আমাদের কী আসছে এই দেখো 0.5, আমরা লিখতে পারি এখানে একটা 0 নিতে পারি 0.5, এটা কী ছিল পার্সেন্টেজ, তার জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। এই আমাদের অ্যান্সার হয়ে গেল, খুব সোজা ছিল অঙ্কটা। চলো দেখো ফার্স্ট টু লাস্ট একবার, চলো নেক্সট অঙ্কে যাব। এই অঙ্কটা তোমাদের ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করে রেখো, অনেক সময় কিন্তু পরীক্ষা টরীক্ষাতে দেয়। চলো করি, 2 কিগ্রা 250 গ্রাম, এটাকে আমাদের গ্রামে কনভার্ট করে নিতে হবে, 2 কিগ্রা 250 গ্রাম, এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে কী লিখব, 2.250 গ্রাম, ওকে। তুমি চিন্তা করতে পারো যেরকম ধরো 1 টাকাকে যদি আমরা পয়সাতে পরিণত করি তাহলে আমাদের 100 পয়সা হয়, তো একই রকম 1 কেজি মানে কি, 1 কেজি মানে হলো 1000 গ্রাম, তাই কি না, তাহলে 2 কেজি তো আমরা 2 কেজি লিখবো এখানে, অর্থাৎ 2 কেজি বলতে 2000 গ্রাম, আর তার সঙ্গে বলেছে কি 250 গ্রাম, অর্থাৎ 2250 গ্রাম আমাদের এক্ষেত্রে হবে। এবার দেখো এখানে আর একটা প্রশ্ন আছে 0.72 কুইন্টাল, তুমি ডাইরেক্ট অঙ্কটা করতে পারো কোনো রকম কনভার্ট না করেও, দেখো 0.72 কুইন্টাল, এইবার এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তো প্রথমত দেখো 1 কুইন্টাল মানে কি, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তাই তো, 1 কুইন্টাল বলতে 100 কেজি, 100 কেজিকে কী বলা হয় 1 কুইন্টাল বলা হয়, তাহলে আমাদের এখানে 72 অর্থাৎ 0.72 সাথে আমাদের 100 গুণ করতে হবে। এই যে ডিজিটটা এলো এটা কী আসলো, এটা আমাদের আসলো কেজিতে, অর্থাৎ
এক কুইন্টাল সমান সমান বলতে পারি 100 কেজি। এবার দেখো এই কেজিটাকে যদি গ্রামে কনভার্ট করতে যাই তাহলে আমাদের কী করতে হবে, 1 কেজি মানে কি 1000, অর্থাৎ 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার এই টোটাল সংখ্যাটাকে যদি আমরা গুণ করি, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য হচ্ছে, তাহলে লিখবো 7 2 1 2 3 4 5 0। দশমিকের পরে কয়টা সংখ্যা, একটা দুটো সংখ্যা, তাহলে এখান থেকে গুণতে হবে একটা দুটো, অর্থাৎ এখানে হবে, এটা কি হয়ে গেলো গ্রামে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের কী আসলো 7 2 1 2 3, একটা দুটো তিনটে, এত গ্রাম হয়ে গেল আমাদের। এইবার অঙ্কটা একদম সাধারণ হয়ে গেল, চলো করে নিই। এভাবে লিখবো যে 2 কিগ্রা 250 গ্রাম, তারপরে কী লিখবো যে 0.72 কুইন্টালের শতকরা। কী লিখবো দেখো এখানে, 2 কিগ্রা বলতে এই যে 2250 গ্রাম, তার সঙ্গে বলেছে কি দেখো 7 2, এটা আমরা নিচে করে দেবো যেহেতু শতকরা বলেছে, শতকরা বের করতে হবে, এখানে একটা 100 দিয়ে গুণ করে দেবো, শূন্য শূন্য কাটি, চলো এটা এটা কাটলাম, এটা এটা কাটলাম। তাহলে কাটাকাটি করার পরে দেখো এখানে উপরে থাকছে 225/72। এই সংখ্যাটাকে আমাদের এবার ভাগ করতে হবে 225/72। প্রথমত 3 বার দিলে 3 2 6 হচ্ছে, 3 7 21 হচ্ছে, তাহলে বিয়োগ করলে আমাদের এখান থেকে থাকছে 9 থাকছে। এবার এটাকে আবার ভাগ করার জন্য একটা দশমিক নিয়ে আসি, তাহলে এখানে 0 দেব, তাহলে 72 × 72, অর্থাৎ 1 বার দিলে 72 হচ্ছে। এবার আমাদের এখান থেকে যদি বিয়োগ করি 8 আসবে, আর এখান থেকে আসবে 1, অর্থাৎ 18 হচ্ছে। দশমিকের জন্য চলো একটা 0 নিয়ে নাও, এবার 2 বার দাও, দেখো 2 বার দিলে 7 2 14, 2 2 4 আর 7 2 14 144 হচ্ছে, বিয়োগ করলে আমাদের এখান থেকে থাকবে 6, এখান থেকে থাকবে কত আমাদের 4 থাকছে, 46। এবার দশমিকের জন্য একটা 0 নিয়ে নাও, যদি 5 বার দিই তাহলে কত হচ্ছে দেখো, 4 5 20 0, 5 7 35, আর একে 36 হচ্ছে। কিন্তু এখানে দেখো 0 থেকে 4 বিয়োগ করলে 6 এলো, আর 8-এর থেকে 4, আর হাতের 1 কাটা গেলে এখানে 3 আসবে, এখানে হবে 36, তাই না? তাহলে পরে আমাদের এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 2 10 0, আর 5 7 35, হাতের 36 হচ্ছে, 36 এই মিলে গেল, অর্থাৎ 3.125। এটা অর্থাৎ আমাদের এক্ষেত্রে পার্সেন্টেজ আছে 3.125%। এই হলো আমাদের অ্যান্সার, চলো দেখে নাও নেক্সট অঙ্কে যাব। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বাড়িতে অনেকবার প্র্যাকটিস করে নিও। চলো নেক্সট অঙ্কে যাই। এরপরে দেখো 5 নম্বর আছে একটি ছক, এই ছকটা নেক্সট কোনো ভিডিওতে করে দেবো। আজকে 6 নম্বর অঙ্কটা করি, দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলে মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে তা লিখি। যথেষ্ট ইম্পর্টেন্ট, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্ন, প্রথমত লিখবো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, আমাদের প্রশ্ন কত দেওয়া আছে 2:1, তো সেটাই আমরা লিখলাম। দেখো এই যে প্রশ্ন দেওয়া আছে 2:1, তো সেটাই আমরা এখানে লিখলাম। এবার আনুপাতিক ভাগার বের করতে হবে, অর্থাৎ জলে হাইড্রোজেনের পরিমাণ, যেটা আমরা আনুপাতিক ভাগ আর বলি সেটাই বের করতে হবে। এটা কীভাবে বের করতে, দেখো হাইড্রোজেন কত আছে এখানে, 2 আছে, তো লিখে দাও 2, আর আনুপাতিক ভাগারে কী হয় এই যে সংখ্যাটা, অর্থাৎ 2 আর 1 আছে, নিচে সেটাকে যোগ করে দেবো, অর্থাৎ 2+1 করে দেবো, তাহলে 2/3 কী আসবে, 3 আসবে। আচ্ছা জলের রাসায়নিক সংকেত কী দেখো, H2O, মানে 2খানা হাইড্রোজেন থাকে 1খানা অক্সিজেন থাকে, হাইড্রোজেনের ভ্যালু কত 1, আর অক্সিজেনের ভ্যালু কত 16, এভাবে কিন্তু হতে পারে ব্যাপারটা। হ্যাঁ এখন দেখো দুটো হাইড্রোজেন আছে, তার জন্য এখানে 2 বলছে, আর অক্সিজেন কয়টা 1টা, তার জন্য 1 বলছে এখানে, তার জন্য 2:1। তাহলে আমাদের আনুপাতিক ভাগারটা এটা আসলো 2/3। আচ্ছা এরপরে জলে অক্সিজেনের আনুপাতিক যে ভাগার হয়, অক্সিজেনের পরিমাণটা কী হবে, দেখো অক্সিজেন কত আছে লাস্টে, আছে 1, তো 1 লিখে দাও, আর এই দুটো সংখ্যাকে যোগ করতে হয়, অর্থাৎ এই যে অনুপাত যে দুটো আছে 2 আর 1, তো যোগ করলে কত আসবে 1/3। ওকে হয়ে গেল আমাদের এটা। এবার প্রশ্নে বলেছে দেখো যে জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে লিখি, তাহলে শতকরা বলতে আমরা কী জানি 100, অর্থাৎ 100 কত সেটা আমাদের বের করতে হবে। জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ বলতে 100 লিখবো, আর এখানে হাইড্রোজেন কত আছে দেখো 2/3, তো আমরা লিখে দেবো দেখো এই যে দেখো হাইড্রোজেন আছে 2/3, তাহলে এখানে লিখবো 100, শতকরা বলতে 100, তার সঙ্গে 2/3 আমরা গুণ করে দেবো। এবার দেখো এটাকে এবার 2 এর সাথে যদি 100 গুণ করি 200 হবে, ডিভাইড বাই 3। এবার এটাকে যদি ভাগ করি 200, ভাগ করলে কত আসবে দেখো, প্রথমত যাচ্ছে 6 বার, 6 বার গেলে 18 হচ্ছে, তারপরে থাকছে 2 0 হচ্ছে, আবার 6 বার যাচ্ছে, আমাদের কত হচ্ছে 18, নামছে কত 2, এক্ষেত্রে কত হচ্ছে ভাগশেষ লক্ষ্য করো, 2 থাকছে আর নিচে থাকছে 3, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে আমাদের পার্সেন্টেজটা কত, 36.63/3%, তাই না? এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ, এটা একটা উত্তর হলো। এবার বলছে যে জলে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের
শতকরা পরিমাণ দিয়ে লিখব 100। এবার অক্সিজেন কত ছিল দেখো এখানে 1/3 ছিল, তাহলে এখানে আমরা 1/3 লিখব, 1/3 অর্থাৎ 100/3 যদি আমরা এটাকে করি 33 পূর্ণ সামথিং আসবে। দেখো প্রথমত তিনবার দিলে আসবে 9, তারপরে কত থাকছে আমাদের 1 নামছে, তারপর 0 নামছে, আবার তিনবার দেব 9 হবে, নামবে কত 1, অর্থাৎ 1.3%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? অঙ্কগুলো কিন্তু খুব সোজা ছিল। আচ্ছা তারপর চলো পরের অঙ্কে যাই। আচ্ছা তার আগে অঙ্কটা ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, এই যে ছিল প্রথমের দিকে, তারপরে এই অংশটা দেখো একটু কাটাকাটি হয়ে গেল, ওকে লাস্টের পার্টটা দেখো এরকম আছে। ওকে চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 7 নম্বর বলেছে দেখো, হৃদয়পুরের একটি কারখানা আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল, ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। আগে বোতল তৈরি হতো 1500টি, সেটাই আমরা এখানে লিখলাম, এখন তৈরি হয় 1695টি, তো লিখবো এখন দৈনিক বোতল তৈরি হয় কত 1695টি, সেটাই আমরা লিখলাম এখানে, টি লিখে দাও। ওকে তার মানে বোতল উৎপাদন বেড়েছে, তাই না? লিখবো বোতল উৎপাদন বেড়েছে, কত বেড়েছে লক্ষ্য করো, বিয়োগ করবো 1695 থেকে, 1695 থেকে 1500টা বিয়োগ করলে যেটা হবে সেটাই, কারণ আগে তো আমাদের 1500টি তৈরি হতো, এখন তো বেড়ে হয়েছে কত 1695, তাহলে যেটা বিয়োগ ফল আসবে সেটাই আমাদের যেটা বাড়ছে সেটা, অর্থাৎ 1695 থেকে 1500 বিয়োগ করলে কত হবে 195টি, এতটি বোতল কিন্তু উৎপাদন বেড়েছে। এবার লক্ষ্য করো এই যে 195টি বোতল উৎপাদন বেড়েছে কার সাপেক্ষে, প্রথমে কত ছিল 1500টিতে, অর্থাৎ 1500টিতে কতবারে 195টি, একটিতে কতবারে, 100টিতে কতবার, বাস অঙ্ক উত্তর শেষ। চলো এবার আমরা লিখি 1500টির মধ্যে বৃদ্ধি পায় কত 195টি, এবার লিখতে হবে একটির মধ্যে বৃদ্ধি পায়, লিখবো 195/ কী লিখবো 1500টি। ওকে এবার আমাদের পার্সেন্টেজ বলতে 100 বের করতে হবে, অর্থাৎ 100 কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদের লিখতে হবে, 195 গুণ লিখবো কী লিখবো যে 100/1500। এবার শূন্য শূন্যগুলো কেটে দেবো আমরা, প্রথমত এই শূন্য, এই শূন্য কাটলো, এই শূন্য, এই শূন্য কাটলো, এবার উপরে কত আছে 195, নিচে আছে 15। চলো জিনিসটাকে ফ্রেশ করে লিখি, তারপরে কাটাকাটি করি, নাহলে পরে ভুল হওয়ার চান্স থাকবে, তাই না? তো প্রথমত 5 দিয়ে কাটলে 3 5 15 হচ্ছে, এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 5 15, আমাদের কত থাকছে হাতে, হাতে থাকছে কত 4 5, মানে থাকছে হচ্ছে 9। এইবার এই যে 3 দিয়ে এটাকে কাটলে পরে 3 13 39, অর্থাৎ 13, তার মানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত 13% বৃদ্ধি পেয়েছে, তাহলে বলবো যে বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13%, উৎপাদন বেড়েছে 13%, উৎপাদন বেড়েছে 13%, এটাই আমাদের অ্যান্সার। ওকে চলো ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, এই দেখো ফার্স্টে এভাবে লিখলাম, তারপরে বাকিটা, ওকে লাস্ট এটা, এরপরে নেক্সট অঙ্কে যাব। 8 নম্বর, সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6, তারপরে দেখো 23.04, 13.36, তারপর বলেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। একদম সোজা একটা অঙ্ক, প্রথমতই ভাষা লিখে নিতে হবে, সাধারণ বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। এইবার আমাদের বের করতে হবে যে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটা আছে তার পরিমাণ, তো এবার লিখবো 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ হবে, তো লিখে দাও 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ, তো পরিমাণটা কত বলছে 25 লিটার বায়ুতে বের করতে হবে। এবার দেখো নাইট্রোজেন কত আছে 75.6 আছে, তাই না? তো লিখে দাও 75.6। এবার বাকি থাকলো এই তিনটার সমষ্টি, তাই না? দেখো এই তিনটাকে যদি আমরা সমষ্টি করি সেক্ষেত্রে কিন্তু 100 আসছে, অর্থাৎ 100% যেহেতু চিন্তাভাবনা করা হচ্ছে বায়ুতে, অর্থাৎ এই যে তিনটার সমষ্টি সেটা কিন্তু 100 মধ্যে যাচ্ছে। এবার এইটাই আমরা এখানে লিখে দেবো, তুমি সহজভাবে চিন্তা করো, পার্সেন্টেজটাকে ভাবো, তাহলে পার্সেন্টেজ ভাবলে আমরা নিচে 100 দিতেই পারি, আর এই তিনটা সমষ্টি কিন্তু আমাদের 100 হচ্ছে। এবার এটা এটা কাটো, দেখো 4 দিয়ে আমরা কাটতে পারি এটাকে, 4 25, এবার 4 দিয়ে আমরা এটাকে কাটবো, তার আগে সুন্দর করে লিখে নিই ÷ 4। এবার 4 × 4 একবার যাচ্ছে 3 5, অর্থাৎ 35, তাই না? 8 বার দিলে 32 হচ্ছে, তারপরে কত থাকছে আমাদের দেখো 3 থাকছে, অর্থাৎ 0.36, তাহলে 0.36 ভিতর কত যাচ্ছে 9 বার, অর্থাৎ 18.9 হচ্ছে এত লিটার,
কার পরিমাণ, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 18.9 লিটার। এবার আমাদের পড়ে আছে দেখো অক্সিজেনের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ অক্সিজেন কত আছে। তো একই রকম লিখবো যে 25 লিটার বায়ুতে অক্সিজেনের, অক্সিজেনের পরিমাণ দিয়ে কী লিখবো আমরা এখানে দেখো 25 লিটারে বের করতে হবে। অক্সিজেনটা কত আছে 23.04, তো লিখবো 23.04 ডিভাইডেড বাই কত আমাদের হয় 100, তাই না। এবার এটাকে যদি আমরা কাটি 100কে 25 দিয়ে তাহলে আমাদের এখানে আসবে 4, অর্থাৎ উপরে আসছে কত আমাদের 23.04 ডিভাইডেড বাই আসছে 4। এবার এটাকে কাটাকাটি করতে হবে। এই অঙ্কটা তুমি অন্য পদ্ধতিতেও করতে পারো, আর কাটাকাটি না করে তুমি ভাগও করতে পারো, তোমার যেটা ভালো লাগে, যেটা তোমার সুবিধা মনে হয়। দেখো প্রথমত যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 5 বার 4 5 বার গেলে আসছে 20, 23-এর থেকে 20 বের করলে আসবে 3, দশমিক আসছে এখানে দেখো, তারপর আসছে 0, তো আমরা এখানে অবশ্যই একটা দশমিক বসিয়ে দেবো, 0 আছে, চলো 0 বসিয়ে দেই। তাহলে পরে আমাদের দেখো কতবার যাচ্ছে, দেখো 4 7 8 তাই না, তারপর 7 বার দিলে পরে 28 আসবে। এবার 30-এর থেকে যদি 28 বিয়োগ করি আমাদের কত থাকবে, দেখো 2 থাকবে, আর এই যে 4 এখানে নামলো, তাহলে পরে আমরা বলতে পারি যে 4 6 24, অর্থাৎ 6 বার দিয়ে ভাগ করতে পারি, এখানে আসছে এত, অর্থাৎ 5.576, তাই না, এটা লিটার। কার পরিমাণ, এটা অক্সিজেনের পরিমাণ। এটা কিন্তু আমাদের আর একটা অ্যান্সার বেরিয়ে গেল, কত বেরোলো 5.76 লিটার। এবার লাস্টে পড়ে আছে কি দেখো, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত, সেটা আমাদের বের করতে হবে। এখানে 1.36 আছে, তো লিখবো, চলো তো লিখবো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত ছিল, দেখো 25-এর সাথে আমরা কম্পেয়ার করবো, তো এখানে কত আছে দেখো 1.36 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তো লিখে দিই 1.36 আর নিচে একটা 100 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা এটা এটা কাটলে কত হবে, 4 হবে, উপরে আমাদের কত আসছে 1.36 ডিভাইডেড বাই কত হবে এখানে 4। এবার এটা কাটাকাটি করতে পারো, ভাগও করতে পারো, চলো এটা কাটাকাটি করি। দেখো প্রথমত যাচ্ছে 3 4 12, অর্থাৎ 3 বার যাচ্ছে, তাই না, দশমিকটা আগে হবে। এরপরে আছে দেখো 1 6 মানে 4 12, অর্থাৎ 0.34 লিটার, এটা আমাদের কিন্তু আর একটা অ্যান্সার এলো। এবার এটাকে সুন্দর করে তুমি ভাষায় লিখতে পারো যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 18.9 লিটার, অক্সিজেনের পরিমাণ 5.76 লিটার, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ 0.34 লিটার। এবার ফার্স্ট টু লাস্ট অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, দেখো এই ছিল অঙ্কটা, খুবই সোজা একটা অঙ্ক, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সোজা। ওকে নেক্সট এই পার্টটা, আচ্ছা আর নেক্সট এটা, ওকে নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করে দেবো। ওকে মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো থেকো।